এক ফোঁটা বীর্য তৈরিতে প্রায় 64 দিন সময় লাগে। এটা মহাপরাক্রমশালী যা একটা নতুন জীবন সৃষ্টি করতে পারে। তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয়। পশ্চিমা মেডিকেল সায়েন্স বলে থাকে যে হাতের দ্বারা ক্ষয় তো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটি মানবদেহের জন্য অনেক উপকারী। এটা কি আসলেই সত্য? কিন্তু সকল ধর্মের বই থেকে আমরা জানতে পারি যে এটা সম্পূর্ণরূপে হারাম, এটা মানবদেহের জন্য ক্ষতিকর। ধর্মীয় শাস্ত্র মতে যদি আমরা এটাকে ধরে রাখি তবে আমরা এই অসীম শক্তিকে ট্রান্সফর্ম করে অন্য কাজে লাগাতে পারি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা অসম্ভব কিছু সাধন করতে পারি, সেটা শারীরিকভাবে কিংবা মানসিকভাবে। এটা যে কতটা শক্তিশালী তার প্রমাণ প্রতিটি ব্যক্তিই অনুধাবন করে। এবার আপনি বিজ্ঞান বিশ্বাস করবেন নাকি ধর্মগ্রন্থ বিশ্বাস করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি ধর্মগ্রন্থের এই অমর বাণীটি জীবনে একবার প্রয়োগ করে দেখুন, দেখবেন এর উপকারিতা আপনি হাতে নাতে পেয়ে গেছেন। দেহের ব্লাড সার্কুলেশন, টানা এক মাস হাতের কাজ হতে বিরত থাকলে আপনার দেহের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। শুধু তাই না, মানবদেহের আর্টারি থেকে শুরু করে পুরো দেহের দূষিত রক্ত পরিষ্কার হতে শুরু করবে, যার ফলে মানবদেহ প্রায় 20টি রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে। স্পার্ম কাউন্ট, অতিরিক্ত হাতের কাজের ফলে বীর্যের শুক্রাণু কমে যায় এবং বীর্য পাতলা হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় কোনো পুরুষের বীর্যে যদি 20 কোটির কম শুক্রাণু থাকে তাহলে সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়ে পড়ে। আর আপনি যখন টানা এক মাস এই কাজ থেকে বিরত থাকবেন দেখবেন আপনার স্পার্ম কাউন্ট বাড়তে শুরু করবে। নার্ভাস সিস্টেম, হাতের কাজের ফলে শরীরের বিভিন্ন সিস্টেম যেমন নার্ভাস সিস্টেম, হার্ট ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম এবং আরও বিভিন্ন রকম সিস্টেম অনেক ক্ষতিগ্রস্ত হয়, ফলে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। কিন্তু হাতের কাজ বন্ধ করলে এক মাসে মানবদেহ পুনরায় এই সিস্টেমগুলোকে উজ্জীবিত করবে, মানবদেহের ইমিউনি সিস্টেমে নতুন মাত্রা দেখা দেবে। অকাল বীর্যপাত, অতিরিক্ত হাতের কাজের ফলে সব থেকে বড় যে সমস্যা হয় তা হলো অকাল বীর্যপাত, আর আপনি এটা বন্ধ করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। টানা এক বছর এই কাজ হতে বিরত থাকলে আপনার কখনোই এই ধরনের সমস্যা দেখা দেবে না। চোখের সমস্যা, অতিরিক্ত হাতের কাজের ফলে চোখের সমস্যা দেখা দেয়, দূরের জিনিস ঝাপসা দেখে, কিন্তু হাতের কাজ বন্ধ করলে চোখের দৃষ্টিশক্তি পুনরায় নতুন মাত্রা ফিরে পাবে। শারীরিক দুর্বলতা, অতিরিক্ত হাতের কাজের ফলে শারীরিক দুর্বলতা কিংবা দেহের ওজন কমে যায়, কিন্তু আপনি যেদিন এটা বন্ধ করবেন দেখবেন শারীরিক দুর্বলতা কেটে যাবে, একই সাথে মানবদেহের ওজন বৃদ্ধি পেতে শুরু করবে। ব্রেনের সমস্যা, হস্তমৈথুনের ফলে স্মরণশক্তি আস্তে আস্তে কমে যায়, কোনো কিছুই মনে থাকে না, আর এই বদভ্যাস ত্যাগ করলে আপনার মেমোরি পুনরায় শক্তিশালী হয়ে উঠবে। মাথা ব্যথা, হাতের কাজ বন্ধ করলে মাথা ব্যথা, চোখে ব্যথা আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে দেহ মুক্ত থাকবে। স্নায়ুতন্ত্র, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যৌনক্রিয়ার সাথে জড়িত স্নায়ুতন্ত্রগুলো একেবারেই দুর্বল হয়, আর এটা বন্ধ করলে পুনরায় আপনার স্নায়ুতন্ত্রগুলো সুস্থ ও সতেজ হয়ে উঠবে। হাড়ের সমস্যা, মাত্রাতিরিক্ত হাতের কাজের ফলে দেহে হাড়ের সমস্যা দেখা দেয়, আর এই অভ্যাস ত্যাগ করলে আপনার দেহের হাড়ের জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলবে। এবার ফাইনালি দেহ আপনার, সিদ্ধান্ত আপনার। তবে যদি আপনি কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই পজিটিভ মাইন্ডের, আর আপনি আপনার জীবনকে আর পরিবারকে ভালোবাসেন, তাই এখনই সময় জীবনের মিশনকে সাকসেস করার। এই মিশনে আপনি যুক্ত হতে চাইলে কমেন্টে লিখুন আই এম অন মিশন, আর আপনার ডায়েরিতে আপনার মিশনের শুরু থেকে লিখতে শুরু করুন ডে ওয়ান। এভাবে এই মিশন এক বছর অবধি হলে হবে ডে 365। আশা রাখি আপনি এই মিশনে সফল হবেন, নিশ্চয়ই স্রষ্টা আপনার সাথে আছেন।